আমরা শিলিগুড়ি থেকে দার্জিলিং যাচ্ছি। একটি গাড়ি ভাড়া করলাম 1500 রুপিতে। এঁকেবেঁকে পাহাড়ি রাস্তার অপরূপ সব দৃশ্য উপভোগ করতে করতে কখন যে দার্জিলিং শহরে পৌঁছে যাবেন বুঝতেই পারবেন না। পাহাড়ের কোলে অসম্ভব সুন্দর একটি শহর দার্জিলিং। শৈল শহরের রানী হিসেবে পরিচিত দার্জিলিং, হিমালয়ের কোলে অবস্থিত দার্জিলিং চা উৎপাদন এবং হিমালয়ের রেলপথের জন্য সুপ্রসিদ্ধ। এটি আবার ইউনেস্কো কর্তৃক ঘোষিত একটি পৃথিবীর ঐতিহ্যগত স্থান। এই শৈল শহরটি 19 শতাব্দীর মধ্যকালে স্থাপিত হয়েছিল। এই সময় ব্রিটিশরা দার্জিলিংয়ে একটি সামরিক ডিপো এবং একটি স্বাস্থ্য নিবাস স্থাপিত করেছিল। এর আগে দার্জিলিং প্রাচীন গোর্খাদের রাজধানী ছিল। পরবর্তীতে সিকিমের মহারাজা ব্রিটিশদেরকে দার্জিলিং উপহার দেন। এই দার্জিলিংয়ে আছে পৃথিবীর সবচেয়ে উঁচু রেল স্টেশন ঘুম। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 10,000 ফুট উঁচু পাহাড়ের চূড়া থেকে অপূর্ব সূর্যোদয় দেখা। খুব ভোরে 8,300 ফুট উঁচু টাইগার হিল থেকে কাঞ্চনজঙ্ঘা পাহাড়ের চূড়ায় সূর্যোদয়ের অসাধারণ দৃশ্য। এছাড়া পৃথিবীর বিখ্যাত স্থাপনা স্থান ঘুম মনেস্ট্রি। ঘোরাঘুরির জন্য অসম্ভব সুন্দর জায়গা হলো দার্জিলিং। সবগুলো প্লেস আরাম করে দেখার জন্য 1 থেকে 1.5 দিনই যথেষ্ট। চাইলে একদিনও সকল স্পটগুলো ঘুরে আসা সম্ভব। আমরা কিন্তু একদম ভোর থেকে শুরু করে সন্ধ্যার মাঝেই সকল স্পট শেষ করেছিলাম, কারণ আমাদের হাতে সময় খুবই কম ছিল। আর সকল স্পটগুলো শহরের আশেপাশেই হওয়ায় সময়ও কম, জার্নিও কম লাগে। যে দেশে ভ্রমণ করুন সেখানকার পরিবেশ পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন, যেখানে সেখানে নোংরা ফেলবেন না। আমাদের ব্যবহারই আমাদের ভাবমূর্তি প্রদর্শন করবে সারা বিশ্বে। দার্জিলিং শহর থেকে 1 কিলোমিটার দূরে হ্যাপি ভ্যালি টি গার্ডেন। লেবাং কাটা রোডে অবস্থিত এবং ব্যস্ততাপূর্ণ পর্যটন মুখর দার্জিলিংয়ের এক শান্ত ও স্নিগ্ধ প্রবেশপথ। এ হলো দার্জিলিংয়ের হ্যাপি ভ্যালি টি গার্ডেন। হ্যাপি ভ্যালি টি গার্ডেনে বসে আপনার পৃথিবী খ্যাত ব্ল্যাক টি পানের সুবিধা ভোগ করতে পারবেন। 1854 সালে হ্যাপি ভ্যালি চা বাগান চালু হয়। দার্জিলিং শহরের 3 কিলোমিটার উত্তরে সমুদ্রপৃষ্ঠ থেকে 2100 মিটার উচ্চতায় 177 হেক্টর জমির উপর এই চা বাগানটি অবস্থিত। তুমি এখন বলতে পারবা যে তুমি পুরো দার্জিলিং শহরটা দেখছো? এটা এতদিন বলা সম্ভব ছিল না। এটা এখন বলা সম্ভব।